হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। মাধবী বেস্ট বিউটি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো, বাড়িতেই তোমরা আমাকে কমেন্ট করেছিলে, তো নীল আর্ট খুবই সহজে কী করে বানাচ্ছি সেটা চলো তোমরা দেখে নাও। তো দেখো, আমি একটা নীল ব্লু কালারের একটা নীল পলিশ নিয়েছি, এল18-এর। তো আমার হাতে কয়েকদিন আগে আমি পরেছিলাম, সেটা হালকা হয়ে গিয়েছিল, এটা তুললাম না। এর ওপরেই দেখো, আমি এইভাবে একবার এর ওপরেই একবার করে পরে নিচ্ছি, পুরো সবটা, পাঁচটা আঙুলের সবটাই একবার করে আমি জাস্ট পরে নিলাম। খুবই সহজ এবং ইজি নেল আর্ট বানানো বাড়িতে। তো দেখো, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, যে কেউ সবাই করতে পারবে। তো আমি এইভাবেই করি, যার যেমন ডিজাইন তেমন পছন্দ মতো করবে। তো এইভাবে দেখো, সব নীল পলে নীল নীল পলিশটা আমি আঙুলের মধ্যে, নখের মধ্যে পরে নিলাম। এরপর একটু হালকা শুকাতে দেব, শুকিয়ে গেলে এর ওপরে তারপর তোমরা দেখছো নীল পলিশটা আমার প্রায় শুকিয়ে এসছে। যখন শুকিয়ে আসবে, নীল পলিশের প্রথমে যেটা দিয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরেই আমি পরের নীল পলিশটা দেব। তো খুবই সহজ। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে আমরা বাড়িতে করতে পারি না, এটা খুবই ইজি, খুবই সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখলেই তোমরা, কোনো কিছুই লাগে না, খুবই সহজভাবেই নেল আর্ট করা যায়। তো দেখো কীভাবে করছি। এটা পরে নিয়েছিলাম নীল কালারটা, আর এই দেখছো তোমরা একটা সেলো টেপ নিয়েছি আমি, ছোট্ট ছোট করে পাঁচটা কেটে নেব। দেখো দেখো, পাঁচটা আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো এটাকে সেলো টেপ ঠিক এইভাবে মুখের মধ্যে আটকে দিলাম, সেমভাবে সেম প্রসেসে আমি সবগুলোই এইভাবে আটকে দিলাম। এইভাবে পুরোটাই আমি সব সেলো টেপ আটকে দিয়েছি এইভাবে। এইবার আমি এর ওপরে এই ইয়েলো কালারের নেল পলিশটা দিয়ে আমি নেল আর্ট করব। সেমভাবে সবগুলোই এইভাবে দিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো কালার নিতে পারো, আমার কাছে এই কালার দুটো ছিল, তাই আমি এইভাবে তোমাদেরকে দেখালাম। তোমাদের পছন্দ মতো যে কোনো কালার তোমরা নিয়ে এইভাবে খুবই ইজি দেখছো। তো আমি একটু হালকা লাগছে কালারটা, তো আমি আরেকবার করে ডিপ করার জন্য আরেকবার করে আমি দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু ডিপ হয়। দেখছো তোমার কতটা ডিপ হয়ে গেছে। আমি দুবার করে দিয়ে দিলাম, এটা কাঁচা অবস্থাতেই এইভাবে জাস্ট এটা এইভাবে তুমি তুলে দেবে। দেখো কত সুন্দর লাগছে, সকলেই সেম এইভাবে ধরে, এটা টেপটা লাগিয়েছিলাম এইভাবে ধরে তুলে দেবে। দেখো কতটা সমান হয়েছে, দেখাচ্ছি আমি সকলে তুলে নিই আগে। দেখো কত সুন্দর লাগে এবং কত সহজ টেকনিকে আমি এই নীল আর্টটা তোমাদের সাথে শেয়ার করে আমি দেখালাম। তোমরা বাড়িতে চেষ্টা করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক করে দিও। তোমরা দেখবে কত সহজে আমি নীল আর্টটা বানিয়ে আনলাম। তো এর পরে স্টেপ অবশ্যই তোমরা একটা, একটু শুকিয়ে যাওয়ার পর
খুবই ইম্পর্টেন্ট স্টেপ টপ কোট, নেল পলিশের এই টপ কোটটা অবশ্যই দেবে, তাতে হবে কি নেলটা গ্লসি দেখাবে এবং ইভেন থাকবে, ভালো খুব সুন্দর একটা শাইনিং করবে। নেল পলিশটা শুকিয়ে যাওয়ার পরে টপ কোটটা দিয়ে দেবে, দেখছো তোমরা কতটা শাইন করছে। খুবই ইম্পর্টেন্ট, টপ কোট অবশ্যই দিতে হয় অনেকদিন থাকতে এবং একটা শাইন দেখা যায়, দেখছো তোমরা যেটাই দেখো এটাই টপ কোট দিইনি আর এই দুটোই দিয়েছি, তফাৎটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তাহলে বুঝতে পেরেছো কত সহজে ইজি বাড়িতেই নেল আর্ট বানানো যায়, আমরা জাস্ট একটু চেষ্টা করলেই পারব, এটাই আমি তোমাদেরকে দেখালাম, তোমরা সবাই পারবে, খুবই ইজি সিম্পল একটা টেকনিক। এইভাবে তোমরা ডিজাইন যার যেমন যেটা পছন্দ সেইভাবে তোমরা করতে পারো, আমি এটা খুবই সহজ একটা দেখালাম। অনেকে বলেছিল ট্রাই করেছি পারিনি, তার জন্য দেখো কতটা শাইন করছে। থ্যাংক ইউ।